কথা তো আপনারা সবাই শুনেছেন, কখনকার ভাগ্য খুলে যাই কেউ বলতে পারে না। এই কথা তো সত্যই বটে, কেননা কিছু লোক এই কথা সত্যতার প্রমাণও দিয়ে দিয়েছে। আর যারা কিনা একটুর জন্য মৃত্যুর মুখ থেকে টপ করে ফিরে এসেছে, আজকের ভিডিওতে এমনই কিছু মানুষ দেখতে চলেছেন যারা বড় বড় দুর্ঘটনার হাত থেকেও জীবন নিয়ে ফিরে এসেছে, আর তাদের শরীরের আঁচড় পর্যন্ত লাগেনি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। জুন 2018-তে আজারবাইজান দেশে প্রশাসন বাহিনী শতবর্ষ উদযাপন পালন উপলক্ষে সেখানে থাকা একজন লোকাল জার্নালিস্ট ইলমিরা মুসাজাদে নামের এক মেয়ে এয়ারলাইন্সের রাস্তায় লাইভ রিপোর্টিং করছিল। আর এখানে এয়ারলাইন দিয়ে তার পেছনে থাকা হেলিকপ্টার আসছিল, যেটা কিনা এই রিপোর্টারের মাথার উপর দিয়ে চলে যায়। আর এখানে হেলিকপ্টারের যদি একটু এদিক সেদিক হয়ে যেত, তবে মাথায় আঘাত লেগে সে জীবনও হারাতে পারত। কিন্তু সেদিন হয়তো মৃত্যু ছুটিতে ছিল, যার কারণে সে কোনো মতে প্রাণে বেঁচে যায়। ভাগ্য যখন খারাপ চলে তখন হাজারো চেষ্টা করার পরও কোনো ভালো ফলাফল পাওয়া যায় না, কিন্তু ভাগ্য যখন খুলে যায় তখন কোনো কিছু না করেও কাজ হয়ে যায়। আর আপনি এমনই কিছু এখন দেখতে চলেছেন যেখানে এই জেলের ভাগ্য যখন খারাপ চলছিল তখন অনেক সময় ধরে চেষ্টা করার পরও সে মাত্র একটি ছোট্ট মাছ পেয়েছিল, কিন্তু যখনই ওই ব্যক্তির ভাগ্য খুলে যায় তখন নদী থেকে বড় একটি মাছ একা একাই তার জালে এসে ফেসে যায়। আর ভিডিওটি দেখে এটাই মনে হতে পারে ভাগ্য মানুষকে কী না দিতে পারে। মে 2021-এ ব্রাজিলের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল। এখানে দেখাই যাচ্ছে একটি মেয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, আর তখনই বাইকে চড়ে দুইজন চোর আসে, আর তাদের মধ্যে একজন মেয়েটির মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েটি তখনই সেখানে থাকা কারের পাশে চলে যায়। আর চোর তাকে ধরতে গেলে কারের পাশেই ঘোরাঘুরি করতে থাকে যাতে করে চোর তাকে ধরতে না পারে। এরপর চোর কিছুক্ষণ সেখানে থেকে চলে যায়, আর মেয়েটি সৌভাগ্যক্রমে চোরের হাত থেকে বেঁচে যায়। মার্চ 2017-তে অস্ট্রেলিয়ার অ্যারন উড নামের এই ব্যক্তি টানেলের ভিতর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিল, আর তার সামনে থাকা একটি মিনি ট্রাকের ওপর থেকে একটি ম্যাট্রেস উড়ে গিয়ে সোজা তার বাইকের চাকার নিচে পড়ে যায়। এত স্পিডে চলন্ত বাইকের চাকা হঠাৎ করে থেমে যায়, আর এতে করে কেমন দুর্ঘটনা ঘটতে পারে সেটা আপনারা ভেবেই দেখুন। কিন্তু সৌভাগ্যক্রমে এই ব্যক্তির সাথে তেমন কিছুই ঘটেনি। পরবর্তীতে এই মিনি ট্রাক ড্রাইভারকে $275 জরিমানা করা হয়। তুর্কিতে একটি এক্সকিউভেটর, যেটা কিনা জলে ও স্থলে কাজ করতে পারবে এমন একটি এক্সকিউভেটর আবিষ্কার করার পর দেশের মানুষের সামনে তারা তুলে ধরতে চেয়েছিল। এক্সকিউভেটরকে নদীর ধারে নিয়ে যাওয়া হয় এবং নদীতে নামিয়েও দেওয়া হয়। শুরুতে তো সব কিছুই ঠিক চলছিল, কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করে ব্যালেন্স হারিয়ে মেশিনটি পানিতে উল্টে যায়। আর এই অবস্থায় এই এক্সকিউভেটরে থাকা লোকটি এর মধ্যেই ফেসে গিয়েছিল। মেশিনটি যখনই ডুবতে যাচ্ছিল তখনই এই ড্রাইভার কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসতে পারে, আর ড্রাইভার বের হতে পারলে মেশিনটি আবারও ডুবতে থাকে, কিন্তু ড্রাইভার জোর লাগিয়ে মেশিনের ওপর দিকে উঠে যায়। আর ড্রাইভার সময় মতো বের হতে যদি না পারত তবে তার জীবন থেকে হাত ধুয়ে নিতে হতো। জুলাই 2018-তে গুজরাতের হাইওয়েতে এই ভয়াবহ ঘটনাটি রেকর্ড হয়ে গিয়েছিল। রাস্তার উপর দিয়ে একটি কার যাচ্ছিল যার সামনে একটি ট্রাকও চলছিল। একসময় কারটি ট্রাকে ওভারটেক করার জন্য সামনের দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ তখনই তার ব্যালেন্স হারিয়ে ফেলে আর কারটি ট্রাকের সামনে দিয়ে উল্টো দিকে ঘুরে যায়। কিন্তু এই কার ড্রাইভার হয়তো বুদ্ধি লাগিয়ে সেখানে ব্রেক করে দিয়েছিল, যার ফলে ট্রাকের আঘাত লাগা থেকে বেঁচে যায়। জুন 2021-এ আমেরিকার টেক্সাসে বৃষ্টির দিনে রাস্তায় কার চালিয়ে যাচ্ছিল। গাড়ি চলন্ত অবস্থায় রাস্তার মধ্যে একসময় কারের সামনে হঠাৎ বিজলি পড়ে যায়, আর এই গাড়িতে 5 জন লোক বসেছিল যাদের কারোই কোনো ক্ষতি হয়নি। এইবারের এই ঘটনাটি একটি দোকানে দেখা গিয়েছিল, যেখানে এক ব্যক্তির হাত থেকে একটি কোকোকোলার বোতল পড়ে যায়, আর বোতলের ভেতরের গ্যাস থাকার কারণে বোতলটি সোজা গিয়ে রিসেপশন টেবিলের কাছে লেগে যায়। আর এই বোতলটি কিভাবে এই কাপলের পাশ দিয়ে গিয়েছে তাই দেখুন। এইখানে দুইজন শিক্ষক কার নিয়ে তাদের ইউনিভার্সিটিতে যাচ্ছিল, তাদের সামনে হঠাৎ করেই কনস্ট্রাকশনের কাজের ক্রেন থেকে প্রায় 4,000 কেজি ওজনের একটি ঢালাই পাইপ খুলে পড়ে যায়, আর এই পাইপ কারের বনাটের ওপর পড়ে গিয়েছিল, যার কারণে তারা প্রাণে বেঁচে যায়। আর পাইপ বনাটে না পড়ে যদি তাদের উপরে পড়ে যেত তাহলে তাদের হাড্ডির চাকনাচুর হয়ে যেত। এই ভিডিওটি একটি পার্ক থেকে রেকর্ড করা হয়েছে, যেখানে কিছু ট্যুরিস্ট কারে এবং কিছু ট্যুরিস্ট হাতির ওপর চড়ে ঘোরাঘুরি করছিল, কিন্তু তখনই পার্কে থাকা একটি বাঘ সেখানে চলে আসে আর হাতিকে হামলা করার চেষ্টা করে, কিন্তু বাঘটি হয়তো তার মন বদলে ফেলে, এজন্য আক্রমণ না করে সেখান থেকে ফিরে চলে আসে। আপনাদের জানার জন্য বলে দিই, একটি বাঘ 1 লাফে 16 ফিট পর্যন্ত যেতে পারে, আর এখানে বাঘটি যদি ভালো মতো লাভ দিত তবে হাতির ওপরে মানুষকে ধরে ফেলতে পারত।
এবারের এই বাইক রাইডার মহাশয়ের ভিডিওটি দেখুন, যে কিনা বাইকে স্টান্ট করে দেখাতে চেয়েছিল কিন্তু হঠাৎ করে কন্ট্রোল হারিয়ে বাইকের নিচে নেমে যায়। এখানে বাইক রাইডারের ভাগ্য একবার দেখুন, বাইক থেকে নামার পরও বাইক একা একাই চলতে থাকে, আর বাইক হয়তো তার মালিকের জন্যই অপেক্ষা করছিল। আপনি একবার বাইক রাইডারের এই ভিডিওটি দেখুন, যেখানে কিনা স্টান্ট দেখানোর জন্য বাইক উল্টোভাবে অনেকটা পেছনের দিকে কাত করে ফেলেছিল, কিন্তু সে পড়ে যায়নি, বরং তার পিঠ রাস্তায় স্পর্শ করে আবারও উপর দিকে উঠে গিয়েছিল। যদি বাইক পেছনের দিকে উল্টো হয়ে যেত তবে এই বাইকারের যে কী হতো তা একবার ভেবেই দেখুন। এবার ফেব্রুয়ারি 2020-এ ইন্টারনেটে বাম্পারভাবে ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিওটি একবার দেখুন, যেখানে দেখাই যাচ্ছে একটি গরু বাইকে বসে থাকা দুই মেয়ের উপর হামলা করে বসে, আর এদের দুইজনের মধ্যে একজন প্রথমে বাইক থেকে লাফ দিয়ে দৌড়াতে শুরু করে এবং পরের জন বাইক থেকে নেমে নেমেই দৌড়াতে শুরু করে, আর সৌভাগ্যক্রমে তারা গরুর গুদা থেকে বেঁচে যায়। তো বন্ধুরা, ভাগ্যবান মানুষদেরকে নিয়ে আজকের এপিসোডটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর এই ভিডিওটি দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে পার্ট টু লিখে ফেলুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।